কখনো মিড ডে মিলে ডালের বালতির মধ্যে সাপ, কখনো মজুত চালে মরা টিকটিকি ইঁদুর মেলার অভিযোগ, আবার কখনো অভিযোগ উঠেছে মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার। কিভাবে বারবার ঘটছে এমন ঘটনা? রাঁধুনিদের কেন এত অসতর্কতা? প্রধানমন্ত্রী আবাস যোজনার পর এবার নিম্নমানের মিড ডে মিলের অভিযোগ খতিয়ে দেখতে বাংলা টিম পাঠাচ্ছে মোদী সরকার। এই পরিস্থিতিতে এবার মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে পড়ল কুকুর। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। সারপ্রাইজ ভিজিটে গিয়ে তা দেখে ভর্ৎসনা করে রাঁধুনিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন জেলা শাসক। বাড়ির বাচ্চাটা বাচ্চা, এই বাচ্চাকে এত বাচ্চা নয় নাকি? আমি আপনাকে বলছি, আপনার ধ্যান দিয়ে দেখেন না, এটা যেন না থাকে। আর এরা চেঞ্জ করে দেবেন, ভাবছেন আপনাদের চাকরি হয়ে গেছে, ব্যাস চলছে কি চলছে, যারা ভালো কাজ করবে তারা থাকবেন। এদিন সকালে ওই স্কুলে মিড ডে মিলের গুণগত মান ও কিভাবে রান্নাবান্না হচ্ছে তা দেখতে যান ডিএম ও বিডিও। তখনই তারা দেখেন অপরিচ্ছন্ন পরিবেশে রান্না হচ্ছে, রান্নাঘরে কেউ নেই, ঢুকে পড়েছে একটি কুকুর। আমরা ওইখানে রান্না করছিলাম, এটা স্যারটা কুকুর, হেড স্যারদের কুকুরটা ওই পাশ দিয়ে এবারে খুব পোষ মানা তো চলে আসছে, এবারে এই পাশে আমরা যা দেখতে আসছি ওই পাশে গেটটা খোলা ছিল, পিছন দিকে সরে এইটা দিয়ে ঢুকে গেছে। টিচাররা পড়াচ্ছেন, যারা আমাদের গ্রুপে মেয়েরা আছে চার পাঁচজন তারা কাজ করছে, একটা কুকুর আচানক ঢুকে গেল। যে এই কেয়ারটা নিতে বলছি, যে এখানে বাড়িতে যেমন আমি খাওয়ার বানাই, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে স্কুলের ক্ষেত্রে কেন আমি সেটা করবো না? ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন আমরা দেখতে পাচ্ছি বিডিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব আজকে আবাস যোজনার দুর্নীতি ঢাকার জন্য এবং মিড ডে মিলে দুর্নীতি ঢাকার জন্য আজকে ঘুরে বেড়াচ্ছেন। এর জন্য দায়ী কারা? এই চরম অব্যবস্থার জন্য ওই রাঁধুনিরা নয়, যে টাকা পাঠানো হয় কেন্দ্র থেকে সেই টাকার কাটমানিটা মেরে নিয়েছে ওখানকার তৃণমূলের কংগ্রেসের নেতারা, তাই তো আজকে মিড ডে মিলে এই চরম অব্যবস্থা। যারা মিড ডে মিল রান্না করছেন সাধারণত তারা আমাদের স্বনির্ভরশীল গোষ্ঠীর মায়েরা, তাদের অনেক দায়িত্ববান হওয়া উচিত এবং স্কুলের যিনি প্রধান শিক্ষক তারও দায়িত্ববান হওয়া উচিত। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে মিড ডে মিলের মেনুতে থাকবে মুরগির মাংস ও মরসুমি ফল। এই পরিস্থিতিতে গত 13 তারিখ পাঁশকুড়ার শ্যামপুরের ICDS স্কুলের মিড ডে মিলে টিকটিকি মেলার অভিযোগ ওঠে। এবার পাঁশকুড়ারই এক স্কুলের রান্নাঘরে ঢুকে পড়ল কুকুর। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।